আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে জেহান এমব্রয়ডারিটা শেয়ার করব। এটার নাম হচ্ছে ক্যাবল চেন। এই ক্যাবল চেনটা করার জন্য এখানে আমি নিয়েছি কাটিং সুতো, আর সুতো কাটার জন্য নিয়েছি একটা কাটার। কাপড়টা তো আমি অলরেডি ফ্রেমে আটকে নিয়েছি, আর এখানে সূচের মধ্যে আমি সুতোটাকে আটতোড়া করে গেঁথে নিয়েছি। দেন আমি একটা স্ট্রেট তাক কেটে নিয়েছি। এখন আমি সূচটাকে নিচ থেকে ওপরের দিকে তুলে নিলাম। এখন দেখুন, এই সুতোটার নিচ দিয়ে আমি সুতোটাকে দুইবার এইভাবে ঘুরিয়ে, তারপর আমি একটা ছোট পয়েন্ট নিচ থেকে নিয়ে ওপরের দিকে একটু বড় করে আরেকটা পয়েন্ট তুলব, আর সুতোটাকে আমি শুয়ের ওপর থেকে পেঁচিয়ে তারপর চেনে ওপর দিকে তুলে নেব। এভাবে করে ক্যাবল চেনগুলো আমি করে নেব। আবার দেখিয়ে দিচ্ছি, দেখুন দুটো প্যাচ দিব আমি শুয়ের নিচটা দিয়ে, তারপর ছোট একটা পয়েন্ট নিয়ে ওপরের দিকে একটু বড় পয়েন্ট নেব, তারপর শুয়ের ওপর থেকে আমি সুতোটাকে আনব, তারপর ওপরের দিকে সুতোটা আমি টেনে নেব। আমি আপনাদের বোঝার সুবিধার্থে সুতোটা একটু মোটা করে নিয়েছি, আর আমি ক্যাবল চেনগুলো একটু বড় বড় করে দেখাচ্ছি। এতে করে আপনাদের বুঝতে সুবিধে হবে আর দেখতেও কিন্তু সুন্দর লাগবে। আশা করছি যারা একেবারে নতুন তারাও দেখলে বুঝতে পারবেন যে আমি কীভাবে এই কাজটা করছি। আর অলরেডি আমার চ্যানেলে অনেকগুলো হাতের কাজের ভিডিও দেওয়া আছে, আমি আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, যারা দেখেন নাই তারা সেখান থেকে দেখে নিতে পারেন। যারা আমার নিয়মিত দর্শক, আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে ভিডিওটা একটু বড় করেছি, আর নতুবা এই ক্যাবল চেনটা করতে বেশি সময় লাগে না, দু এক মিনিটেই কিন্তু শেষ করে দিতে পারতাম। আশা করছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। দেখুন, আমি আবারও বলে দিচ্ছি, সুতোর নিচ থেকে সুইটাকে দুইবার ঘুরিয়ে তারপর ওপর দিক থেকে সুতোটা শুয়ের ওপরে পেঁচিয়ে তারপর ওপরের দিকে টেনে নেবেন, আর একটু বড় বড় করে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে আপনাদের ক্যাবল চেনটা দেখতেও খুব সুন্দর লাগবে। দেখলেন তো কত সহজেই ক্যাবল চেন তৈরি করা হয়ে গেল। আশা করছি আমার এই হ্যান্ড এমব্রয়ডারিগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার শায়লাস ওয়ার্ল্ড চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।